তুই যদি চাস তাহলে এই মুহূর্তে আমার কোম্পানি থেকে রিজাইন দিয়ে চলে যেতে পারিস। তুমি ওর কথা কিছু মনে করো না, ও ভুলে কি বলে ফেলছে পাগল। ভুল করে মানুষ সত্যিটাই বলে। তুমি সাবার শরীফকে কি বলেছো? কেন, কি হয়েছে তুমি জানো না? কি হয়েছে, যা হয়েছে তা আরো অনেক আঁকি হওয়া উচিত ছিল। পালকি, কোথায় পালিয়েছেন আপনি? তাড়াতাড়ি বাড়ি আসেন। তুমি নাকি অফিস থেকে টাকা সরিয়েছো? অফিস থেকে টাকা সরিয়েছে মানে? আবু চুপ করে থেকো না, চুপ করে থেকো না প্লিজ। ওদের সত্যি কথাটা বলে দাও যে তুমি এই কাজ করনি। এখানে সত্যি মিথ্যের কিছু নেই সাবা। এই ভাইজান সমস্ত কিছু জেনে বুঝেই করেছি। তোমাকে সাহায্য করতে চাওয়াটাই আমার ভুল হয়েছে। আগে যদি জানতাম যে তুমি আমাদের কোম্পানির এতগুলো টাকা মেরে দেবে, সামান্য কোটা টাকার লোভ সামলাতে পারলে না। আমাকে চোর বলছিস তুই? আমাকে, তোর বড় ভাইকে? কেন আমাকে মিথ্যে আশ্বাস দিয়েছিলি? কেন বলেছিলি আমাকে সাহায্য করবি? 10,000 টাকা দিয়ে তোর বড় ভাইকে তুই সাহায্য করতে চেয়েছিলি, আর তোর থেকে তো এই কাশফি ভালো যা বলে সবার সামনে বলে, লুকিয়ে ছাপিয়ে কোনো কথা বলে না। ছি, আশরা, তুমি যে ওর কলার ধরে ঝাঁকি ঝুঁকি দিলে, সে অধিকার কি তোমার এখন আছে? না আশরা, তোমার কথাবার্তার ভাব দেখে মনে হচ্ছে তুমি না, অপরাধ করেছো আমার জামায়। কাকে কি বলছেন বাবা? আমার বড় ভাইয়ের স্বভাবটা এমন, ছোট সময় থেকে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপাতে পছন্দ করে। তার ভাব দেখে তো মনে হচ্ছে এই বাড়িতে জন্ম নেওয়াটাই আমার অপরাধ হয়েছে। আচ্ছা, আমাকে কি কেউ বলবে আসলে কি হয়েছে? শারমিন, আমি বলছি আশরাফ সাহেবের স্ত্রীর চিকিৎসার জন্য আদিল স্যার তাকে কিছু টাকা দেওয়ার জন্য বলছে। তো আশরাফ সাহেব আসলে এখানে 10,000 টাকা আছে, নিয়ে যান। মাত্র 10,000 টাকা? এই টাকা আদিল দিতে বলেছে? ফিরে এসে দেখি আশরাফ সাহেব নেই, আর ওই টাকা ভর্তি ব্রিফকেসও নেই। তারপর সিসি ক্যামেরায় দেখা যায় ওই আশরাফ সাহেব এই টাকা চুরি করে পালিয়েছে। আশরাফ, সত্যি করে বলো, ওরা যা বলছে এগুলো কি সত্যি? সত্যি করে বলো আশরাফ, বলো এগুলি মিথ্যা, বলো বলো আশরাফ।
এতক্ষণ চুপ করে আছেন কেন? অন্য সময় তো আপনার মুখ দিয়ে তোতা পাখির মতো বলি ফুটে, এখন কই আপনার সেই বলি? আহা কাশ্মী, তুই জানিস না কানাকে কানা আর চোরকে চোর বলতে হয় না? এরা পুরো পরিবারই চোর। একদিন সাবার মা, আরেকদিন সাবার বাবা চুরি করছে। তো সাবা, তুমি কবে করছো? অহনো যে করে নাই, তাই বা তুই কষ্ট কি কইরা? ধরা পড়লে তো বুঝতে পারবি, আসলে সব কটাই চোর। এত কিছুর পরেও তুমি চুপ করে থাকবে? বলো আশরাফ, বলো ওরা যা বলছে সব মিথ্যা, বলো বলো আশরাফ। মাসুদ সাহেব যা বললেন সব সত্যি। তোমাকে বাঁচানোর জন্য ওই একটা পথই আমার সামনে খোলা ছিল। বাঁচানোর জন্য? বাঁচানোর জন্য মানে কি? কি হয়েছে আমার? তোদের নাটক দেখে মনে হচ্ছে টিকেটের ব্যবস্থা করতে হবে। এমন ভাব ধরছিস যেন জানিস না তোর মায়ের ক্যান্সার হয়েছে। কি বলছে তোমার ক্যান্সার আম্মু? আম্মু কি বলছে এগুলো? তোমার ক্যান্সার আম্মু কি বলছে এগুলো? আমি তো জানতেই চেয়েছিলাম, কিন্তু শারমিন বললো যে তুই যদি সহ্য করতে না পারিস। আমি সহ্য করতে কেন পারবো না? তোমরা এতদিন একে একে এত কষ্ট সহ্য করেছো, আর আমি কেন পারবো না? আমি যদি আগে জানতাম, আমাকে যদি একটাবার বলতে, হ্যাঁ আমি টাকা ম্যানেজ করতাম, আমি টাকার ব্যবস্থা করতাম, তাহলে আজকে আর আমার এই কাজ করতে বাধ্য হতে হতো না। বিশ্বাস কর, বিশ্বাস কর সাবা, ওই টাকার প্রতি আমার কোনো মোহ ছিল না। যা ছিল সেটা ছিল প্রয়োজন। ওই ব্রিফকেস ভর্তির টাকা রেখে অ্যাকাউন্টে চলে গিয়েছিল, তখন আমার চোখের সামনে বারবার তোর মায়ের অসুস্থ মুখটা ভেসে উঠেছিল। আমি একবারের জন্য ভাবতে পারিনি আমার নিজের ভাই, আমার আপন ভাই আমার সাথে হাত পেতে রেখেছে। ছি ছি আশরা, আমার ফুলের মতো পবিত্র জামাইটাকে তুমি অপবাদ দিচ্ছ? তোমার চরিত্রটাই দেখছি একেবারে নষ্ট হয়ে গেছে। কি আর করব, নিজের দোষ ঢাকার লেগা ছোট ভাইটারও সারতাছে না। টাকার লোভে যা হয় আর কি, হাতে টাকা চলে এসেছে তো, তাই কাকে কি বলবে মাথা ঠিক নেই। টাকার লোভ আমার না, তোমার, তোমার তার প্রমাণ তোমরা দিয়েছো।
কি কি বললেন? এত দিতে চোরের মায়ের বড় গলা কেন? আমার এই বাড়ি গাড়ি আমার অর্থ বিত্ত সব তোমরা দখল করে নাও নি। আজকে যে টাকা নেওয়ার জন্য আমাকে চোর বলা হচ্ছে, আমাকে লোভী বলা হচ্ছে, অপমান করা হচ্ছে, অপবাদ দেওয়া হচ্ছে, তার ন্যায্য মালিক কে? আমি না? তোমরা কি অস্বীকার করতে পারবে তা? শুনো বাবা, তোমার মোটা মাথার বুদ্ধিতে এসব করবে, আর আমার উকিল মাথার বুদ্ধিতে বলে একটুখানিও আইন কানুন বোঝো তাহলে জানবে যে দলিল দস্তাবেজ যার নামে সেই হয় আসল মাল, ন্যায্য মাল, অন্য কোনো নাম। চোর কি কোনোদিন ধর্মের কাহিনী শুনেছে? চুরি করে আবার বুক ফুলিয়ে কথা বলছে। কোম্পানির সব কর্মচারীরা লজ্জা ছিছি করছে, মান সম্মান চলে যাচ্ছে, এখন যেটুকু মান সম্মান বাকি আছে সবটুকু জেলে গিয়ে ধুলে মিশিয়ে দিবে। আদিল, পুলিশকে ফোন দাও তো, দেখো তো কত দূর এসেছে। আহারে ফোন বের করো না, আরে দাও না। চাচু, চাচু তুমি এসব কি করছো? চাচু তোমার একটুও খারাপ লাগছে না? যে ভাই তোমাকে বাবার মতো মানুষ করেছে, লেখাপড়া করিয়েছে, আদর যত্ন করে মানুষ করেছে, আজ তুমি তাকে পুলিশের কাছে দিয়ে যাচ্ছ? আদিল বাবাজি, অত কথা শুনিয়া লাভ নাই, পুলিশে ফোন করো। ভাইয়ের জন্য প্রেম জাগলো নাকি দুলা ভাই? জলদি নাটক শেষ করেন, আমার কাজ আছে, তাড়াতাড়ি পুলিশকে ফোন দেন। আর ফোন দিতে হবে না, আমরা চলে এসেছি। কোথায় আশ্রম সাহেব? ওই যে ওই কোথায়? লজ্জায় যিনি মাথা নিচু করে রেখেছেন তিনি সেই লোক। টাকার ডিপ কেসটা কোথায় রেখেছেন আশ্রম সাহেব? তাই তো, কোথায় রেখেছেন সেই ডিপ কেসটা? আমার এতগুলো টাকা কোথায় রেখেছেন? যে জন্য টাকাটা এনেছিলাম সেখানেই খরচ হয়ে গেছে। আমার এতগুলো টাকা একদিনে খরচ করে ফেলেছেন? এখন আর কি করার, নিজেদের মধ্যে ফয়সালা করার আর সুযোগ রইল না। কনস্টেবল, ওনাকে হাত করা পড়ান। চাচা, চাচা, চাচা আপনি সবার বড়, আপনি আশরাফকে বাঁচান। আপনি বললে, আপনি বললে কাশবে হয়তো শুনবে। চাচা এই বয়সে ওকে এত অপমান করবেন না, প্লিজ। কাশবি থাক না আম্মা যান। থাকবে মানে? যান, তাড়াতাড়ি ওনাকে নিয়ে যান। ওনাকে নিয়ে চলেন, আরেকটা কেসে যেতে হবে। আব্বুকে আমি ফিরিয়ে আনবই, যত তাড়াতাড়ি সম্ভব। তোমাকে আমি ছাড়িয়ে আনবই, ছাড়িয়ে আনবো আব্বু। Ha ha ha!
তাতে অনেক তো করলে। আর কি করলে তুমি খুশি হবে? আমি সব বলছি, যত যাই বলো, তোমাদের মান সম্মান এখনো কিছুটা আছে। এই মান সম্মান থাকতে থাকতে তোমাদের এই বাড়ি থেকে কেটে পড়াই ভালো। কেটে পড়বো মানে? আমার বাড়ি ছেড়ে আমি কেটে পড়বো কেন? তুই ভুল করছিস সবা, এই বাড়িটার তোর না, বাড়িটা আমার আর কাশ্মীর। চাচু, এতদিন জানতাম তোমার ভেতরের ভালো মানুষটাকে চাচি আড়াল করে রেখেছে। এখন তো দেখছি তোমার ভেতরে কোনো ভালো মানুষই নেই। একটা সর দিয়ে সব দাঁতগুলি ফালাই দিব মাইয়া। আমার জামাই সম্বন্ধে আর একটা আজে বাজে কথা কইলে থাক সাবা, চল। যার জন্য এতদিন এই বাড়িতে পড়েছিলাম, সেই যখন নেই তখন এই বাড়িতে থেকে আর কি হবে? চল যান যান, এখান থেকে তাড়াতাড়ি গিয়ে আমাকে উদ্ধার করেন। যা চলে। এত সহজে তুমি বাঁচবে না কাশ্মীর, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। যে অন্যায় তুমি আজ আমাদের সাথে করলে, সেই অন্যায় একদিন তোমার সাথে হবে। মায়া বাড়ি আর লাভ নেই, চল সবাই। তোমরা সবাই এরকম গোমরা মুখ করে দাঁড়িয়ে আছো কেন? তাহলে কি করবো, নাচবো? ধেই ধেই করে নাচবো? মা, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? সুখে সুখে বলছি, তোরা এই বাড়িতে আমাকে অনেক সুখে রেখেছিস তো, তাই আমি তোমাকে এতবার করে বোঝালাম যে এই মেয়েটা একটা। স্টপ ইট সোহেল, জাস্ট স্টপ। তুমি আর একটা কথাও বলবে না। তুমি যদি আর একটা কথাও বলেছো তাহলে তাহলে আমি ভাববো আমি ভুল মানুষের কাছে ফিরে এসেছি। পালকি,